আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে সেরা মোবাইল কোনটি পনেরো হাজার টাকায় কোন ফোনটি ভালো হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ চলুন শুরু করা যাক সবার প্রথমে আমি যে ফোনটি নিয়ে কথা বলবো সেটির বর্তমান বাজার মূল্য বারো হাজার নয়শো নব্বই টাকা ফোনটি হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের রিয়েলমি দশ থার্টি এ প্রথমে আমি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি ফোনটির পিছনের দিকে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট যার প্রথম লেন্সটি হলো তেরো মেগাপিক্সেলের আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে আট মেগাপিক্সেলের একটি সেন্সর উভয় ক্যামেরাতে ভিডিও করতে পারবেন হাজার আশি তিরিশ এ ফোনটির ক্যামেরা স্যাম্পলগুলো দেখেই নিন আসলে এই বাজেটে খুব ভালো ক্যামেরা আশা করা যায় না এবার ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি ফোনটিতে পাবেন ছয় হাজার এমএইচ ব্যাটারি এবং সাথে থাকছে আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার সবচেয়ে মজার ব্যবহার হলো ফোনটি কিন্তু অফিসিয়ালি পাচ্ছেন তেরো হাজার টাকায় এবার ফোনটির প্রসেসর নিয়ে কথা বলা যাক ফোনটির মধ্যে রয়েছে মিডিয়াটেক হেলিও জি এইটটি ফাইভ টুয়েলভ ন্যানোমিটার ওকটাকোর প্রসেসর আর এতে জিপি হিসেবে থাকছে ম্যালি জি ফিফটি টু সর্বশেষ ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখে নিন প্লাস্টিক ফ্রেমযুক্ত এই ফোনটি পাবেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চেস আই এলসিডি প্যানেল যার রেজলেশন হচ্ছে এইটি প্লাস এই বাজেটে এইচডি প্লাস ছাড়া ভালো ডিসপ্লে আশাই করা যায় না এবার দ্বিতীয় ফোনটি নিয়ে কথা বলা যাক দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটে আরও একটি ভালো ফোন হচ্ছে টেকনো ক্যামন সিক্সটিন টেকনো ক্যামন সিক্সটিন বর্তমান বাজার মূল্য চোদ্দো হাজার পাঁচশো থেকে পনেরো হাজার টাকার ভিতরে ফোনটিতে পাচ্ছেন ছয় জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টারনেট স্টোরেজ ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.8 পয়েন্ট এইট ইঞ্চেস আইপিএস এইচএি প্যানেল যার রেজলেশন হচ্ছে এইচডি প্লাস আর সাথে থাকছে থ্রি সেভেন্টি ফোর পিপিআই ডেন্সিটি ফোনটিতে পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেট আপ যার প্রাইমারিতে থাকছে ফোরটি এইট প্লাস টু মেগাপিক্সেল একটি লেন্স ভিডিও করতে পারবেন এক দিয়ে আর ইআইএস সুবিধাটিও পাচ্ছেন সেলফি ক্যামেরাতে থাকছে ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা কোয়ালিটি এভারেজ বলা চলে ফোনটিতে পাঁচ হাজার এমএইচ ব্যাটারির সাথে থাকছে আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার সিস্টেম এবার হার্ডওয়্যার নিয়ে কথা বলা যাক এই ফোনটির মধ্যে মিডিয়া টেক হেলিও জি সেভেন্টি টুয়েলভ ম্যানোমিটার প্রসেসর দেওয়া হয়েছে এবং জিপিও হিসেবে মালি জি ফিফটি টু এম সি টু ছয় জিবি র্যামের সাথে হেলিও জি সেভেনটি ভালো পারফর্ম করবে ইনশাল্লাহ আপনার বাজেট যদি হয় পনেরো হাজার টাকা তাহলে কিনে নিতে পারেন এই ফোনটি এবারে যেই ফোনটির ব্যাপারে তথ্য দিব সেটি হল আন রেডমি নোট টেন সতেরো হাজার টাকায় পাবেন এই ফোনটি আন ভাবে কিনতে পারেন রেডমি নোট টেন কোভিডের কারণে সম্ভবত ফোনটির দাম বেড়ে গেছে এমনিতে আপনারা ষোলো হাজার টাকায় পাবেন এই ফোনটি রেডমি টেনে থাকছে সিক্স পয়েন্ট ফোর থ্রি ইঞ্চে সুপার যুক্ত ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রেজলেশন হচ্ছে থাউজেন্ড এইট ইন্টু টু ফোর ডাবল জিরো পিক্সেল সাথে থাকছে ফোর জিরো নাইন পিপিআই ডেন্সিটি ফোনটিতে চার চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে আটচল্লিশ প্লাস আট প্লাস দুই প্লাস দুই মেগাপিক্সেলের আর ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন তেরো মেগাপিক্সেলের সেন্সর আর ফোনটিতে পাঁচ হাজার এমএইচ ব্যাটারির সাথে থাকছে তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার এক ঘন্টা পনেরো মিনিটে ফুল চার্জ হয়ে যাবে দাবি করছে রেডমি এবার র্যাম নিয়ে ধারণা নেওয়া যাক চার জিবি র্যামের সাথে পাবেন চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ আর ফোনটিতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন সিক্স সেভেন্টি প্রসেসর যা একটি শক্তিশালী প্রসেসর আশা করি ফোনটি আপনাদের মন জয় করবে ভিডিও শেষ করার আগে দুইটি ফোনের নাম বলে দিচ্ছি তাহলে এগুলো দেখতে পারেন সে দুইটি হলো পোকো এম এবং রেডমি নোট নাইন প্রো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকুন